আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, আমি যখন দিনের 11টা বাজে তখন বাসা থেকে বের হয়েছি, কারণ হচ্ছে তা তো বুঝতেই পারছেন হাই কমিশনের উদ্দেশ্যে। তো আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে আমার পাসপোর্টের মেয়াদ আছে 2024-এর মার্চ পর্যন্ত, কিন্তু আমার ভিসার মেয়াদ হচ্ছে গতকালকেই শেষ হয়ে গেছে, মানে 29 তারিখে শেষ হয়েছে। তো এর মধ্যে আমি ইমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করার জন্য দেই গত 2 মাস আগে, কিন্তু আমার পাসপোর্টটা মানে পাচ্ছিলাম না। তো হচ্ছে ওরা আমাকে জানিয়েছে, মানে মালয়েশিয়া যেখানে আমি পাসপোর্টটা রিনিউ করতে দিয়েছি ওরা আমাকে জানিয়েছে যে আপনি বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করেন, সেখানে গেলে হয়তো আপনার একটা সমাধান হতে পারে। তা আমি সেই অনুযায়ী আমার হাজব্যান্ড আর আমি বাসা থেকে বের হয়েছি হাই কমিশনের উদ্দেশ্যে। আর ওরা যে স্লিপটা দিয়েছিল, আমার 26 তারিখে পাসপোর্ট দেওয়ার কথা ছিল। আর সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি পাসপোর্ট নিতে যাই আমি তো এম্বাসি থেকে, তো আমাকে হচ্ছে একটা মানে রুলস মেনে ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারপরে পাসপোর্ট আনতে হবে, সেটা করতে করতে সপ্তাহখানেক সময় লাগবে। তো এই জন্য আমি হচ্ছে হাই কমিশনের সাথে আগে আগে হাই কমিশনে গিয়ে যাতে পাসপোর্টটা পেতে পারি সেই জন্য বাসা থেকে বের হওয়া। পথের মধ্যে আবার গাড়ির তেল শেষ হয়ে গেছে, যার কারণে আবার বিরতি নিয়ে এই যে গাড়ির তেল নেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো একটু বাইরে তেল যখন নেয় সাধারণত গাড়ির ভিতরে না থাকাই নিরাপদ, তো এই জন্য গাড়ি থেকে নেমে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে কুয়ালালামপুরে যাওয়ার ঠিক গেটের ওইখানেই একটা পেট্রোল পাম্পে, মানে পেট্রোল আসতে থেকে আমরা সবসময় তেল নিই, তো সেখানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, যে কথা আবার তেল নেওয়া শেষ হলে ছুটতে শুরু করি। তো যে কথা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সবসময় খেয়াল রাখবেন যারা হচ্ছে প্রবাসে থাকেন, এরা সবসময় খেয়াল রাখবেন একটা জিনিস যে মিনিমাম অন্তত আপনার পাসপোর্টের মেয়াদ 8 থেকে 10 মাস আছে, ঠিক তখনই আপনি পাসপোর্ট করতে দিয়ে দিবেন। কারণ মালয়েশিয়াতে যারা বর্তমানে বসবাস করে এদের একটা পাসপোর্ট যখন রিনিউ করতে দেয় 8 মাসেরও বেশি সময় এখন বর্তমানে লেগে যাচ্ছে, এরকম একটা ক্রাইসিস। তো এটা আসলে খুবই মানে হ্যাসেল একটা ব্যাপার, এটা এটার মতো কি বলবো মানে বিপদ এবং আর কিছু থাকতে পারে না। কারণ অনেকের দেখে গেছে ভিসার মেয়াদ শেষ হয়ে 3-4 মাস চলে গেছে তাও পাসপোর্ট হাতে পাওয়ার কোনো খবর নেই। তো এটা আসলে একটা প্রবাসীর জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার, কারণ আমাদের এখানে প্রতিনিয়ত পাসপোর্ট হাতে নিয়েই ঘুরতে হয়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি বাংলাদেশ হাই কমিশনের সামনে চলে এসেছি, আর এখন আমি ভিতরেও ঢুকে গেলাম। তো হাই কমিশনের ভিতরে ঢুকে আমি সরাসরি চলে গেলাম যেখান থেকে হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে আমি ওনাদের সাথে কথা বলতে পারবো সেখানে। তো গিয়ে দেখলাম আমার মতো বহুত ভুক্তভোগী বাঙালি সেখানে হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তাদের পাসপোর্টের জন্য। তা আমি হচ্ছে যখন আমার রিসিপ্টটা জমা দিই তখন ভদ্রলোককে বললাম যে আমার তো আর মাত্র 4 দিন বাকি, ভিসা মরে যাবে, আমার পাসপোর্টটা যদি আজকে দিতেন আমার খুব উপকার হতো। তো উনি বললো আপনার তো মাত্র 4 দিন বাকি, অনেকের ভিসাই মরে গেছে। মানে এমনভাবে কথাটা বললো মনে হয় যে মানে এটা কোনো ব্যাপারই না। আসলে আমরা যে রাস্তাঘাটে চলতে গেলে ভিসা ছাড়া কত কী পরিমাণ যে একটা হেসেলের শিকার হই এবং কতটা যে ভয় নিয়ে চলাফেরা করি, এটা একমাত্র একজন প্রবাসীই জানে যে প্রবাসে থাকতে গেলে যদি অবৈধ হয়ে যায় তখন এর ভুক্তভোগী একমাত্র যে ভুক্ত মানে সাফার করে সেই জানে। তো আসলে কী বলবো, কিছু বলার নেই। তো এটা এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি বাংলাদেশে গিয়েছিলাম গত 3 মাস আগে, তো আমি ভেবেছিলাম বাংলাদেশে গিয়ে আমার পাসপোর্টটা আমি রিনিউ করতে দিব, তারপরে হচ্ছে 1 মাসের মধ্যে হয়ে যাবে আমি নিয়ে আসবো, যেহেতু আমি 2 মাস ছিলাম। তো কিন্তু মূল সমস্যাটা যেখানে হয়েছে সেটা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্ট, যার কারণে নতুন করে ফিঙ্গারিং হচ্ছে। তা আমি যখন পাসপোর্টটা জমা দিতে চাইলাম ওরা বললো যে আপনার যখন পাসপোর্ট জমা দিবেন তখন আপনার ফিঙ্গারিং হওয়ার পরে আপনার আগের রেকর্ড সব মুছে যাবে, নতুন করে আবার রেকর্ড আসবে, তখন আপনি মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে নাও ঢুকতে পারে মানে ঢুকতে পারবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমি পাসপোর্টটা রিনিউ করতে পারিনি, যার কারণে আমার হাতে একদম অল্প সময় ছিল, আমি খুবই ইমার্জেন্সি আমার পাসপোর্টটা রিনিউ করার জন্য দিয়েছি। আর এখন তো দেখলেনই আমি হচ্ছে দাঁড়ে দাঁড়ে ঘুরছি আমার পাসপোর্টটার জন্য, কিন্তু আমার পাসপোর্ট কোনোভাবেই পাচ্ছি না। যাই হোক, ওরা আমাকে সোমবারের ডেট দিয়েছে, সোমবারে গেলে আল্লাহ যদি রহম করে তাহলে পাবো হয়তো। তো এটা অনেক বড় একটা ইনফরমেশান আপনাদের জন্য, যারা জানেন না যে আপনাদের পাসপোর্ট যখন রিনিউ করতে দিবেন বা ভিসা মেয়াদ খুব বেশি দিন নাই, আপনারা চেষ্টা করবেন অন্তত 8 থেকে 9 মাস আগে আপনারা পাসপোর্টটা জমা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনারা আমার মতো এরকম বিপদে পড়বেন না, মানে আমি যেই বিপদে আছি এখন বর্তমানে, কারণ আমার এখন পাসপোর্ট ছাড়া মেডিকেলও হচ্ছে না, আর পাসপোর্ট ছাড়া তো ভিসা এত কম মেয়াদের আমার আগের পাসপোর্টেতে ভিসা ওরা দিবে না। তো যার কারণে মানে একদম
মানে ভিসা থাকা শর্তেও আমি এখন অবৈধ হয়ে গেলাম, এটা মানে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা কষ্টের আর কতটা বিপজ্জনক। আসলে একটা মেয়ে মানুষ রাস্তায় বের হইলেই দেখা গেছে যে পাসপোর্টটা সাথে থাকলে একটু ভরসা লাগে, কারণ যে কোনো সময় হয়তো চেকিংয়ে পড়তে হয়, কারণ এটা তো মিডল কান্ট্রি, এটা তো আর ইউরোপ না যে আমাকে চেক করবে না, আমাকে পুলিশ ধরবে না, কারণ পুলিশ তো ধরবেই। আর এমনি পাসপোর্ট থাকলেই দেখা গেছে যে মালয়েশিয়াতে পুলিশ যখন ধরে তখন অনেক হ্যাসেলের শিকার হতে হয়, হ্যাঁ অনেক কৈফিয়ত দিতে হয়, অনেক কিছু ওরা জিজ্ঞেস করে। আর এখন পাসপোর্ট ভিসা যেখানে থাকে না সেখানে কী অবস্থা হয় একটু বোঝেন, যারা ভুক্তভোগী, যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন বা যারা এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন তারা হয়তো জানবেন যে আসলে ঘটনাটা কী হয়। তো এই জন্য সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যদি পাসপোর্ট যখন রিনিউ করতে দিবেন 7-8 মাস আগে অবশ্যই দিবেন, আর যখনই ভিসা রিনিউ করতে যাবেন তখন দেখবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে, এই জিনিসগুলি আপনারা খুবই খেয়াল রাখবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যখন পাসপোর্ট করতে দিবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা না করে আপনি যদি হাই কমিশনে যোগাযোগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। অনেক সময় আসলে পাসপোর্ট আসতে লেট হয় এবং অ্যাপয়েন্টমেন্ট ওরা দিতে দিতে 1 সপ্তাহ লেগে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আপনারা হাই কমিশনে যোগাযোগ করে আপনাদের প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি দেখেছেন টানেলের ভিতরে ঢুকে গেছি, আর টানেলের ভিতর দিয়ে ঢুকে বাসার উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, তারপর সেখান থেকে আমি একটু বাজার করে তারপরে বাসায় ফিরবো, এদিকে তো আমার বুকের ভিতরে ধুক 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 শুরু হয়ে গেছে, যে কারণ আমার ভিসার মেয়াদ আর 4 দিন পরে আমি অবৈধ হয়ে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আসলে এটা একজন প্রবাসী খুব ভালো জানে অবৈধ থাকাটা কতটা বিপজ্জনক। তো এটা আল্লাহ সবাইকে সব কিছু সহজ করে দিক, আর হচ্ছে সবাই হেফাজতে থাকবেন, সবাই হচ্ছে চেকিংয়ে থাক, সবসময় চেক করে, পাসপোর্ট চেক করে তারপরে আপনার নিরাপত্তা নিশ্চিত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।